প্রসঙ্গ সমষ্টি পুনর্নির্ধারণ কলাক্ষেত্র রাজহুয়া শুনানির দ্বিতীয় দিন চারি শতাধিক আবেদনকারীর অংশগ্রহণ ছয় রাজনৈতিক দলেও দিলে আপত্তি পরামর্শ কলাক্ষেত্র চলি আছে সমষ্টি পুনর্নির্ধারণের খসড়ার রাজহুয়া শুনানি শুনানির দ্বিতীয় দিনও তিনটা প্রেক্ষাগৃহ শুনানি হল তেরখন জেলার তেষষ্টিটা সমষ্টির পুয়া ন বাজি ত্রিশ মিনিটের পর শঙ্করদেব প্রেক্ষাগৃহত গোয়ালপাড়া বঙ্গাইগাঁও বরপেটা নলবাড়ী শোণিতপুর করিমগঞ্জ মাধবদেব প্রেক্ষাগৃহত নগাঁও মরিগাঁও ধুবুরী তিনি নম্বর প্রেক্ষাগৃহত দরং হাইলাকান্দি কাছাৰ দক্ষিণ শালমৰা জেলার শুনানি গ্রহণ করা হয় দ্বিতীয় দিনের শুনানি তের জেলার প্রায় চারি শতাধিক আবেদনকারীয়ে অংশগ্রহণ করে বিভিন্ন দল সংগঠনের পর সাংসদ বিধায়ক মন্ত্রীলৈকে সকলে নিজা নিজা অভিযোগ লৈ অংশগ্রহণ করে শুনানি পিছে কোনে কি অভিযোগ দিলে নির্বাচন আয়োগক সমষ্টি পুনর্নির্ধারণের বিরোধিতা সিপিএমর সদৌ ছাত্র সন্থাকো মুকলি আক্রমণ আনকি সদৌ ছাত্র সন্থা সিদিনাখন তীব্র বিরোধিতা করেছিল ডেলিমিটেশনের আজি আশ্চর্যজনকভাবে তেইশ চনত 2001 চনের পর 22টা বছর অতিক্রান্ত হওয়ার পিছত 23 চনত আজি ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টির সরকারে আকস্মিকভাবে এই ডেলিমিটেশনটি জাপি দিব বিচারিছে লক্ষণীয়ভাবে গরিষ্ঠ সংখ্যক বিধায়করে আপত্তি নিজের সমষ্টিটির নতুন পরিসীমাক লৈ অভিযোগ বিজেপি দল সরকারকো এতিয়াও অসমৰ বহুত কেইখন জিলাত ডিস্টার্ব এরিয়া এক্ট ইম্পোজ হয়ে থাকার পিছতো অর্থাৎ স্টেটর পজিশন নট ইন কন্ডিসিভ এইখানে থাকার পিছতে ইলেকশন কমিশনের ডিলিমিটেশন করাটো অবৈধ অসাংবিধানিক এটো কমপ্লিট শাসকীয় পক্ষর স্রোতলভী মতে হয়েছে এটো কব নালাগে অঘোষিতভাবে এটো এস্টাবলিশ হয়ে গেছে সামাজিক মেরু বিভাজনের কারণে নির্বাচন আয়োগ দায়ী হব এই কথাটো মই স্পষ্ট করে কইছি যে এই যে অসমত আপনাদের ধর্মীয় মেরু বিভাজনের যেটো হব তার কারণে আপনাদের দায়ী হব গতি আপনাদের ইলেকশন কমিশনারে ইমান একটা স্পর্শকাতর সিদ্ধান্ত লওয়াটো ঠিক হওয়া নাই এইফালে দাবিপত্র লৈ নির্বাচন আয়োগের ওসরত পরামর্শ দিলে বটদ্রবা থান সমিতির প্রতিনিধিয়ে আমি এটাই আপত্তি যে বটদ্রবা শব্দটি জিয়াই রাখক আমাক যতে অন্তর্ভুক্ত নকরক যেটো সমষ্টি যে নকরক তাত কিন্তু যেনেকে শুৱালকুছি হাজু তেনেকে বটদ্রবা সদর বা বটদ্রবা কিবা বটদ্রবা ঢিং এই শব্দটি প্রয়োগ করুক দুটা সমষ্টির নামাকরণ যাতে তাত থাকে সমষ্টি পুনর্নির্ধারণের ফলত যাতে গড়িয়া মরিয়ার অধিকার সুনিশ্চিত হয় তার দাবি তুলিলে জনগোষ্ঠীটির প্রতিনিধিয়ে গড়িয়ার জনগোষ্ঠীর লোকসকলের রাজনৈতিক মানে যে অধিকার রাজনৈতিকভাবে গড়িয়া মরিয়া দেশি জাতীয় পরিষদর তরফ আমি জানাব বিচার যে গড়িয়া জনগোষ্ঠীর লোকসকলের মরিগাঁত রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে ইফালে আবেলির ভাগত ছটাক রাজনৈতিক দলের প্রতিনিধির পর শুনানি গ্রহণ করলে নির্বাচন আয়োগে প্রতি শিবিরে প্রদান করলে দলীয় স্থিতি আমার যে ডিমান্ড বা আমার যেখানে রিকুয়েস্ট আছে তেহেতসকলে বিবেচনা করব ভারতীয় জনতা পার্টির পাঁচটা দাবি বা আবেদন আমি নির্বাচনী আয়োগের সম্মুখত রাখিল আমার সকলের একটা আহ্বান আছে যে যেটু লোকসভা সমষ্টি এটু বিটিআর দুটা হব লাগে এটা ওদালগুড়ি আর এটা কোকরাঝার উল্লেখযোগ্য যে শুক্রবারে শুনানির অন্তিম দিন পুয়ার ভাগতে নির্বাচন আয়োগে শুনানি লব উজনির নখন জেলার 28টা বিধানসভা সমষ্টির এই জেলা কেইখন ক্রমে তিনিচুকীয়া ধেমাজি লক্ষিমপুর শিবসাগর যোরহাট ডিব্রুগড় চৰাইদেউ গোলাঘাট আর মাজুলী নির্বাচন আয়োগের তথ্য অনুসরি পুয়া 9:30 পর 3 ঘণ্টা প্রায় 70 আবেদনের শুনানি লব অন্তিম দিন ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ